হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমরা দেখে নেব কোরেল ড্রর বাকি টুলগুলো। তো নেক্সট যে টুলটা আছে সেটা হচ্ছে জুম টুল। আগের দিন আমাদের ইরেজার টুল অবধি কমপ্লিট হয়ে গেছিল। তো চলুন দেখে নেওয়া যাক জুম টুলের কাজ। তার জন্য আমরা ফার্স্টে কিছু শেপ ক্রিয়েট করে নিই। আচ্ছা, এরপর আমরা জুম টুলে ক্লিক করব। তো মাউসের লেফট বাটন প্রেস করলে এভাবে জুম হতে থাকবে, আর যদি আমরা রাইট বাটন প্রেস করি তাহলে এভাবে জুম আউট হয়ে যাবে, অর্থাৎ ছোট হয়ে যাবে। তো এটা আপনারা এখান থেকেও করতে পারেন, 100%, 800%, 2 feet, অনেক কিছু অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। টু পেজে ক্লিক করলে আমাদের পেজের মধ্যে এই এরিয়াটুকুনটা দেখিয়ে দেবে, অর্থাৎ আমরা আবার আগের জায়গায় ফিরে এসেছি। এই হচ্ছে জুম টুলের কাজ, যেটা খুবই ইজি। এরপরে আসছে হ্যান্ড টুল। তো হ্যান্ড টুলটা দেখুন, ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের মাউস পয়েন্টারটা ঠিক এইরকম একটা আইকনে চেঞ্জ হয়ে গেল। এরপর আমরা যেভাবে খুশি যেমন হাতে করে একটা পেজকে সরাতে পারি, ঠিক সেইভাবে আমরা সরিয়ে এটাকে প্লেস করতে পারি। এই হচ্ছে হ্যান্ড টুলের কাজ, যেখানে খুশি যত দূর খুশি আমরা সেখানে সরাতে পারবো। এরপরে আসছি ফ্রি হ্যান্ড টুল। ফ্রি হ্যান্ড টুলের কাজ হচ্ছে, তার জন্য এগুলো ডিলিট করলাম, এইভাবে আমরা যা খুশি ড্র করতে পারি, যেরকম খুশি। এই হচ্ছে ফ্রি হ্যান্ড টুলের কাজ, যত দূর খুশি যেরকম খুশি আপনারা ড্র করতে পারেন। ঠিক যেরকম আমরা পেন্সিল দিয়ে ড্র করতাম ছোটবেলায়, এটা হচ্ছে ঠিক সেরকম। তো এটা আমি যদি ক্লিক করি এবং এখানে যদি কালার দিতে চাই, দেখুন কালার হয়ে গেল। আউটলাইন দিতে চাই, যদি আউটলাইন হয়ে গেল, সাইজটা বাড়ালে আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড টুলের কাজ, অর্থাৎ এটা খানিকটা পেন্সিল টুলের মতোই কাজ করে। নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে টু পয়েন্ট লাইন। টু পয়েন্ট লাইন দিয়ে কী করে, মাউস পয়েন্টারটা দিয়ে ক্লিক করব এবং ড্র্যাগ করব। এইভাবে টু পয়েন্ট একটা লাইন আমাদের ক্রিয়েট হয়ে গেল। এটা আমরা চাইলে কালার দিতে পারি, দেখুন রাইট ক্লিক করে আউটলাইন কালার দিলাম, যেহেতু এটা আউটলাইন ক্রিয়েট হচ্ছে। এরপরে আমরা সাইজটা বাড়ালাম এইভাবে। তো আমি যদি এখান থেকে আর একটা এরকম ক্রিয়েট করি জিনিসটা, এইভাবে আমরা রেক্ট্যাঙ্গেলটা করতে পারবো। এইভাবে আমরা যে কোনো শেপ হাতে করে ক্রিয়েট করতে পারি, জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলেই হয়ে যাবে। ওকে, এবং যখন আমাদের একটা পুরো শেপ তৈরি হয়ে গেল, তখন এটা আমরা যে কোনো কালার দিতে পারবো, আউটলাইন কালারও দিতে পারবো। এবং এখান থেকে বাড়িয়ে নিলাম আউটলাইনের সাইজটা, আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর শেপ আমাদের হাতে করে আমরা ক্রিয়েট করতে পারছি শুধুমাত্র এই টুলগুলো দিয়ে। নেক্সট যে টুলটা আমরা দেখব সেটা হচ্ছে বেজিয়ার টুল। বেজিয়ার টুলটার কাজ খানিকটা কার্ভের মতো, যেরকম চাইবো আমাদের কার্ভ শেপ তৈরি হবে। দেখুন এই হচ্ছে বেজিয়ার টুলের কাজ, আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন এবং সেখানে কালার দিতে পারবেন, আউটলাইনও দিতে পারবেন। এই হচ্ছে বেজিয়ার টুলের কাজ। এরপরে আসছে পেন টুল, যেটা সবথেকে ইম্পর্টেন্ট। তো এই টুলগুলোর কাজ খানিকটা সেমই বলা যেতে পারে, সিমিলার, ঠিক আছে। তো পেন টুলটা এখানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, কেননা পেন টুল দিয়ে আমরা যে কোনো ধরনের ডিজাইন ক্রিয়েট করতে পারি এবং সেটা খুব, মানে কি বলবো, খুব পারফেকশনের সাথে হয়। দেখুন এইভাবে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা করব জিনিসটা, যে কোনো শেপ আমরা ক্রিয়েট করতে পারি।
এই হচ্ছে পেন টুলের কাজ। এরপর যদি আমি এখানে কনভার্ট টু কার্ভ করি, দেখুন এটা অলরেডি কনভার্ট টু কার্ভ করা আছে। তো সেক্ষেত্রে আমরা শেপ টুল নিয়ে যদি আমরা এটাকে ঠিক করতে চাই, শেপটা খানিকটা এইরকম ধরনের আসছে। তো পেন টুল দিয়ে ক্রিয়েট করে আমরা সেই শেপটাকে শেপ টুল দিয়ে ঠিক করে নিতে পারি আমাদের ইচ্ছা মতো। তো পেন টুল দিয়ে আমরা অনেক কিছুই ক্রিয়েট করতে পারি আমাদের ইচ্ছা মতো। ধরুন এটা ক্লিক করার পর এই জিনিসটা আমার কন্টিনিউ হতে থাকবে। তো এটা যদি আমি কাটতে চাই, তাহলে যেখান থেকে কাটতে চাইছি সেখানে একটা অল্ট প্রেস করুন। এই যে এটা চাইলে আমরা কালারও দিতে পারি, আউটলাইনও দিতে পারি। তো এই টুলগুলো আমি আগেই বলেছিলাম সব কাজ সিমিলার খানিকটা। নেক্সট হচ্ছে আমাদের যে নেক্সট টুলটা, সেটা হচ্ছে বি স্প্লাইন। ঠিক আছে, এটা দিয়ে কি হচ্ছে দেখুন, আমরা যখন মাউস পয়েন্টারটাতে ক্লিক করছি, ক্লিক করে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর আমি যদি ক্লিকটা ছেড়ে দিই, তাহলে আমাদের ঠিক সিলেকশনটা মানে এই রকম জিনিসটা আসছে। তো আমরা এটাকে যেখানে খুশি আবার নিয়ে যেতে পারি। আমাদের এই অ্যাঙ্গেলগুলো বলছে আমরা যতদূর খুশি ডিজাইন করতে পারি এবং আমরা ছেড়েও দিতে পারি। আবার দেখুন ঠিক এই রকম জিনিসটা হচ্ছে, অর্থাৎ এটাও খানিকটা কার্ভ টুলের মতোই কাজ করছে, কার্ভ জিনিসটা হচ্ছে এখান দিয়ে। এটাকেও আমরা কালার দিতে পারি, আউটলাইনও দিতে পারি। ক্লিয়ার? এরপরে আসছি পলিলাইন। পলিলাইন টুলটা দিয়ে এইভাবে পলিগন শেপের, মানে ওটা যেমন কার্ভ হচ্ছিল ঠিক এরকম পলিগন শেপে, মানে স্ট্রেট লাইন করে আমরা কোনো ডিজাইন করতে গেলে তখন আমাদের এই পলিগন টুলটা কাজে লাগতে পারে। ধরুন আমি একটা বরফি টাইপের কিছু আঁকছি, এইভাবে আমরা জিনিসটা করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে পলিগন টুলের কাজ। এইভাবে আপনারা যে কোনো শেপ করতে পারেন এটা দিয়ে এবং কালার দিতে পারেন। ঠিক আছে, নেক্সট থ্রি পয়েন্ট কার্ভ। থ্রি পয়েন্ট কার্ভ দিয়ে কি করা যায় দেখি, মাউস পয়েন্টারটা ক্লিক করে ড্র্যাগ করছি। আমরা ড্র্যাগ করলে আমি যখন আমার মাউসের সিলেকশনটা অর্থাৎ ক্লিকটা ছেড়ে দিচ্ছি, তখন জিনিসটা এইরকম হয়ে যাচ্ছে। এবং আমি মাউসটাকে যেভাবে ক্লিক না করে যেখানে আমি সরাবো, অর্থাৎ যেরকম ডিজাইনটা আমি চাইছি, যে অ্যাঙ্গেল থেকে কার্ভটা চাইছি, ঠিক সেরকম হবে। কমাতেও পারেন, বাড়াতেও পারেন, আপনার ইচ্ছা মতো করে। আমি যদি মনে করি আমার এই পজিশনটা ঠিক আছে, তখন জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর আমার কার্ভটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এরপর যদি আমি এখান থেকে আবার করতে চাই, আবার এই জিনিসটা দেখুন এরকম হয়ে গেল। তো আমি যদি এরকম রাখতে চাই, আমি কিন্তু ক্লিকটা ছেড়ে দিয়েছি মাউস পয়েন্টারে,
এরপর আমি শুধুমাত্র মাউসটাকে নিয়ে যেদিকে খুশি রাখতে চাইছি সেদিকে খালি নিয়ে যাচ্ছি, এবং আমার শেপ অটোমেটিক্যালি দেখাচ্ছে এখানে যে কীরকম হতে পারে। তো আমি যদি এইভাবে রাখতে চাই, এখানে রেখে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করার পর আমার একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। এটাকে যদি আমি কালার দিতে চাই, কালার দিতে পারি, আউটলাইনও দিতে পারি। এই হচ্ছে আমাদের 3-পয়েন্ট কার্ভ টুলের কাজ। আশা করি সবাইকার ক্লিয়ার। তো নেক্সট যে ভিডিওটা, সেখানে আমি আর্টিস্টিক মিডিয়া টুলটা দেখাবো। আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।